আর্মি ও বিএসএফ জওয়ানদেরকে ভারতবর্ষের মেরুদণ্ড বলা হয়ে থাকে। তারা যদি দেশের সীমান্তে দেশ রক্ষা করার জন্য কর্তব্য পালন না করতেন তাহলে তার পরিণাম কি হতো তার আলাদা করে বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে না। দেশবাসীকে রক্ষা করার জন্য তারা কি ধরনের অস্ত্র আগে ব্যবহার করতেন, বর্তমানে কি ধরনের আধুনিক অস্ত্র ব্যবহৃত হচ্ছে তারই একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে। দক্ষিণ দিনাজপুরের ভারত বাংলাদেশ সীমান্তের 61 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। অমৃত মহোৎসবের মাধ্যমে 2022 সাল জুড়ে গোটা দেশে পালিত হচ্ছে স্বাধীনতার 75তম বর্ষ, আর এই অমৃত মহোৎসব উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলিতে সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পে অনুষ্ঠিত হচ্ছে এই অস্ত্র প্রদর্শনী, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। अमृत महोत्सव है, इसी सिलसिले में सीमा सुरक्षा बल की तरफ से विभिन्न मतलब के प्रोग्राम का आयोजन किया जा रहा है। उसी कड़ी में आज जो हमारा वेपन मतलब एंड फोटो एग्जीबिशन है एंड कल्चरल प्रोग्राम उसी सिलसिले में हम ऑर्गेनाइज कर रहे हैं, और इसमें जितने भी बॉर्डर के लोग हैं उनको बुलाया गया है सो दैट मतलब के इनको एज ए गुडविल जेस्चर के लिए, क्योंकि बीएसएफ मतलब के एक फ्रेंडली फोर्स है और हम इस बॉर्डर की रक्षा के साथ साथ इनके मनों में भी एक विश्वास की भावना पैदा करना हमारा उद्देश्य है। ये स्कूल की डिटेल मेरे पास एग्जैक्ट डिटेल नहीं है, लेकिन इनके जो 5-6 स्कूल के बच्चे बुलाए हुए हैं, दो स्कूल के, और इसके साथ साथ जो लोकल्स हैं उनको भी मतलब के इधर से बुलाया गया है सो दैट मतलब उनसे उनकी समस्याएं भी पूछेंगे अगर कोई समस्या है उसके बाद, और उनके साथ ऐसे मतलब के गुडविल जेस्चर। এই অস্ত্র প্রদর্শনীতে দেশের জওয়ানদের দ্বারা ব্যবহৃত অস্ত্র যেমন তুলে ধরা হয়েছে তেমনই রাখা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও। এই অনুষ্ঠানে বিএসএফ এর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনসিসি ক্যাডেট এবং সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। স্টুডেন্টদেরকে কিছুটা মোটিভেশন দেওয়া এখান থেকে, মেন ফিউচারে যেন তারা আর্মি বিএসএফ বা আমাদের দেশের জন্য কাজে লাগে সেই একটা জায়গা থেকে তাদেরকে মোটিভেশন দেওয়া, প্লাস এনসিসি আমাদের ইন্ডিয়ান থেকে এনসিসি এসছে, এনসিসি ছেলেপেলেরা যাতে আরও একটা ভালো জায়গা পায় এবং তাদের ভেতরে যে উৎসাহ সেটা যেন আরও ভালো করে বেরিয়ে আসতে পারে সেই জন্যই এই প্রোগ্রামটাতে তাদের অংশগ্রহণ করেছে। এক কথায় দেশভক্তি, ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করা একটা ভালো প্ল্যাটফর্ম এখান থেকে তারা পাবে। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রদর্শনী এবং অনুষ্ঠানের মূল লক্ষ্য হল পড়ুয়াদের মধ্যে দেশাত্মবোধ জাগরিত করা এবং স্থানীয় মানুষদের মনে বিএসএফ এর প্রতি ভরসা বজায় রাখা। স্থানীয় মানুষদের মনে বিএসএফ কে নিয়ে কোনো জিজ্ঞাসা বা সমস্যা থাকলে তারও সমাধান করা হবে বলে বিএসএফ এর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।